মানছি আমি পেট্রোল ডিজেল কেরোসিন তেলের দাম কমাতে পারিনি, রান্নার গ্যাসের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারিনি, তা বলে কি কিছুই কমায়নি? ব্যাংকের সুদ তো কমিয়েছে, পোস্ট অফিসের সুদ কমিয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়েছে, মধ্যবিত্তের সংখ্যা 30% কমিয়ে দিয়ে আমি গরিবের দিকে ঠেলে দিয়েছি। এর বেশি আমি আর কিছু কমাতে পারব না। আমি তো বাবা বিশ্বনাথের মন্দির আমি সংস্কার করে দিয়েছি। আপনাদের যা চাওয়ার বাবার কাছে গিয়ে চান, আমাকে দয়া করে বিরক্ত করবেন না। মানছি আমি পেট্রোল ডিজেল কেরোসিন তেলের দাম কমাতে পারিনি, রান্নার গ্যাসের দাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে পারিনি, তা বলে কি কিছুই কমায়নি? ব্যাংকের সুদ তো কমিয়েছে, পোস্ট অফিসের সুদ কমিয়েছে, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদ কমিয়েছে, মধ্যবিত্তের সংখ্যা 30% কমিয়ে দিয়ে আমি গরিবের দিকে ঠেলে দিয়েছি। এর বেশি আমি আর কিছু কমাতে পারব না। আমি তো বাবা বিশ্বনাথের মন্দির আমি সংস্কার করে দিয়েছি। আপনাদের যা চাওয়ার বাবার কাছে গিয়ে চান, আমাকে দয়া করে বিরক্ত করবেন না।